আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ নিয়ে এসেছি পেঁয়াজ বেরেস্তা রেসিপি। কোরবানির ঈদ চলে এসেছে, এই ঈদে আপনারা এখনই যদি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেন তাহলে অনেকখানি কাজ এগিয়ে যাবে। আমি কিছুটা টিপস ট্রিক্স শেয়ার করেছি এই পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো চলুন ঝটপট এই পেঁয়াজ বেরেস্তা রেসিপিটি দেখে আসি। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, কিছু পেঁয়াজ আগে ছেলে রেখেছি, আপনাদের কিছুটা ছেলে দেখাচ্ছি। আমি ঝটপট করার জন্য এত ডিটেলসে যাইনি। পেঁয়াজের যে বোটার অংশটা আছে সেটা কেটে আপনারা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু চোখ জ্বালা পোড়া করে না। এটা আমার এক নাম্বার টিপস আপনাদের জন্যে। আপনারা অবশ্যই পেঁয়াজের যেই বোটার অংশটা সেটা হলো কেটে পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, এরপর পেঁয়াজগুলো ছিলে নেবেন। তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ছিলা যায়, এবং হাত দিয়েও ছিলতে পারেন, ছুরি চাকু কিংবা বটি দিয়েও যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়েই কাটতে সুবিধা বোধ করি, এই জন্য আমি ছুরি ব্যবহার করছি। আমি আরও কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এখন ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য দুই নাম্বার টিপস হলো পেঁয়াজের সাইজগুলো কিন্তু সব একই হতে হবে। আর আমি দেখুন এমন একটা কাটার নিয়েছি, এমন দুটো কাটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, তবে এই কাটারটা অনেক সুন্দর ধারালো। আর বটি দিয়ে ছুরি দিয়ে আপনারা যদি একই রকম সুন্দর করে সাইজ করতে পারেন তাহলে আপনারা সেটা করতে পারেন। তো আমি যেহেতু পাই না সেজন্য আমি এই মেশিনের হেল্প নিয়েছি। তাতে হয় কি, পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো খুব মিহি কুচি হয় এবং সবই একই রকম কুচি হয়, সেজন্যই বেরেস্তাটা সবসময় অনেক সুন্দর হয়। দেখুন পেঁয়াজের কুচিগুলো কিন্তু এভাবে এখানে কুচি করে আমরা কোনো সালাদেও ব্যবহার করতে পারি। আরেকটি টিপস হয়ে গেল কিংবা ট্রিক্স আমি দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে খুব সহজে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নেওয়া যায়। তো আমি পেঁয়াজগুলো ছিলে নেওয়ার পরেও অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাতে আরেকটা ট্রিক্স আপনাদের শেয়ার করি। চোখ জ্বালা পড়া করেনি আমার একটু, আমি যখন পেঁয়াজগুলো কুচি করি, কিন্তু তাজা পেঁয়াজগুলো যখন আপনারা কুচি করতে যাবেন তখন দেখবেন যে চোখ কী পরিমাণ জ্বালা পোড়া করে। তো পেঁয়াজগুলো আমি যতটুকু বেরেস্তা করব ততটুকু কিন্তু আমার কুচি করা হয়ে গিয়েছে। বোটার অংশগুলো কিন্তু এভাবে ফেলে দিতে পারি কিংবা আলাদা বেটে নিতে পারি, আলাদাভাবে রেখে দিয়েছি। কিছু আমি বক্সে করে রেখেছি, এগুলো আলাদাভাবে কুচি করা, এগুলো আমি ফ্রোজেন করব। আবার কিছু পেঁয়াজ ব্লেন্ডারে বেটে রেখে দেব ডিপে। এভাবে কিন্তু পেঁয়াজ আমরা সংরক্ষণ করতে পারি। ঈদ উপলক্ষে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর এখন পেঁয়াজগুলো গরম তেলে ছেড়ে দিব। পেঁয়াজ ভাজার আরও একটি টিপস হলো আপনারা পেঁয়াজগুলো বেশি একবারে না ভেজে অল্প অল্প করে ভাজবেন, তাতে দেখা যায় কিছু ভাজা হয়ে যায় কিছু হলো কাঁচা থাকে। সেজন্য আমি টিপস দিব আপনাদের যে অল্প অল্প করে ভেজে নেবেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেঁয়াজগুলো যখন হালকা পিঙ্ক হতে থাকবে তখনই সাবধান হবেন যে পেঁয়াজ মুহূর্তেই লাল হয়ে যাবে, সেজন্য ওই সময়টা আমাকে সাবধান থাকতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে, এখনই নামিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব, কারণ এখন থেকে আমি সাবধান হয়ে যাচ্ছি যে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। সেজন্য এই যে দেখুন সুন্দর লাল হয়ে গিয়েছে, চুলাটা কিন্তু অফ করে দিয়ে নিয়েছি আমি। দিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে পেঁয়াজগুলো খুব দ্রুত উঠিয়ে নিব। চুলাটা অফ করে না নিলে পেঁয়াজগুলো তেল অনেক গরম বার্ন হতে থাকবে পেঁয়াজগুলো, সেজন্য দ্রুত উঠিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি, যে বাড়তি তেলগুলো সেটা ঝরে গেলেই পেঁয়াজগুলো সুন্দর শুকনো হয়ে ঝরঝরা হবে এবং খুবই মুচমুচে হবে। পেঁয়াজগুলো শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজগুলো মুচমুচে হয়ে যাবে। দেখুন হয়ে গেল আমার সুন্দর পেঁয়াজ বেরেস্তা, খুব সহজে এবং কোনো রকম পোড়াপুরি ঝামেলা ছাড়াই আমি একটা বয়ামে ভরে নিয়েছি। এভাবে আমরা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবো। কেমন হলো আজকের বেরেস্তার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এরকম বেরেস্তা করে আপনারাও সংরক্ষণ করুন সারা বছর।